দর্শক, জাগো কুমিল্লার অফিসিয়াল লাইভ ফেসবুক লাইভ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শরীফ যুক্ত হয়েছি। আপনারা জানেন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন তিনি ফলাফল ঘোষণা করেছেন। ফলাফলের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পেরেছি যে প্রথম নগরকন্যা পেল কুমিল্লা সিটি এবং সেটি হয়েছেন ডাক্তার তাহসিন বাহার সূচনা। তিনি এইখানের যে কুমিল্লা 6 আসনের স্থানীয় সংসদ সদস্য, তার কন্যা একই সাথে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের তিনি দায়িত্ব পালন করছেন এবং তারই সাথে আমরা দেখছি যে এখানে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারা রেজাল্ট শিট নিয়ে ফটো সেশন করছেন এবং বিজয় চিহ্ন দেখাচ্ছেন। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছিলাম। আমরা আপনাদেরকে যদি একটু ফলাফলটা জানিয়ে দিই কি হয়েছে আজকের এই ফলাফলে, এবং সেটা বিশাল ব্যবধান হয়ে গেছে এবারের ভোটে এসে। ডাক্তার তাহসিন বাহার সূচনা তিনি কিন্তু বাজিমাত করেছেন এবং বিশাল একটি সংগ্রহ করেছেন বাস প্রতীক নিয়ে। তিনি পেয়েছেন 48,890 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মনিরুল হক সাক্কু, যিনি সাবেক মেয়র ছিলেন এই কুমিল্লা সিটি কর্পোরেশন শুরু থেকে যিনি এই সিটি কর্পোরেশনে দাপট দেখেছিলেন এবং সাবেক বিএনপি নেতা। তিনি পেয়েছেন 26,897 ভোট, অর্থাৎ 22,007 ভোটেরও বেশি ব্যবধানে ডাক্তার তাহসিন বাহার সূচনা কিন্তু এই বিজয়ের মালা নিজের গলায় পড়েছেন। এবং আমরা দেখেছি দিনব্যাপী কিন্তু 27টি ওয়ার্ডের 105টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, যদিও এখানে সুযোগ ছিল 242,000 বেশি ভোটারদের ভোট প্রয়োগের, এবং এখানে আমরা দেখেছি 38% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিজামুদ্দিন কায়সার ছিলেন, তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 13,155 ভোট। এবং আমরা সরাসরি একটু যুক্ত করতে চাই প্রধান এজেন্ট যিনি দায়িত্ব পালন করেছেন জনাব আতিকুল্লাহ খোকন, তিনি রেজাল্ট শিটটা নিয়েছেন। আমরা জাগো কুমিল্লা থেকে আপনার সাথে সরাসরি যুক্ত হয়েছি, ফলাফলটা হাতে পেয়েছেন, কেমন লাগছে, পরিশ্রমটা কেমন, কিভাবে মূল্যায়ন করবেন? ইনশাআল্লাহ ভালো লাগছে। কুমিল্লার মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম কুমিল্লার মানুষ আমাদেরকে সুযোগ দিবে আগামী দিনে কুমিল্লাকে একটি নতুন আধুনিক নগরীতে পরিণত করার জন্য। আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, আমরা কুমিল্লাকে আবার নতুন রূপে সাজাবো, এটাই আমাদের পরিকল্পনা। যে পরিকল্পনাগুলো আমরা মেগা প্রজেক্ট হিসাবে নেওয়ার দরকার সেগুলো নেব। আকম বাহাউদ্দিন বাহার সাহেবের পরিকল্পনা মাফিক আগামী দিনগুলোতে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনকে গড়ে তুলব। আপনাদের মেগা কোনো চমক থাকছে কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই, অপেক্ষা করেন, মেগা চমক আমরা দেখাবো কুমিল্লাবাসীকে। আমরা যে আশ্বাস দিয়েছি, কুমিল্লাবাসী বিশ্বাস করেছে আমাদেরকে, আমরা কুমিল্লাবাসীর বিশ্বাসের মর্যাদা দেব এবং ইনশাআল্লাহ কুমিল্লাবাসীর কাছে আমরা আবার যাতে যেতে পারি সেই রকম মানে মেগা প্রকল্প এবং মানে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমরা কেমনে করবো? আমরা পেয়েছি এখানে আতিকুল্লাহ খোকন এবং তার সাথে কথা বলছেন, তিনি প্রধান নির্বাচন ছিলেন দায়িত্ব পালন করছিলেন বাস প্রতীকের প্রার্থী ডাক্তার তাহসিন বাহার সূচনা, এবং এখানে আমরা দেখছি রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন সহ যারা রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। আমরা যদি আরও একবার আপনাদেরকে এখানকার ফলাফলটা জানিয়ে দিই, যে ভোটের ব্যবধানে ডাক্তার তাহসিন বাহার সূচনা বিজয় লাভ করলেন, তিনি কিন্তু 48,890 ভোট পেয়েছিলেন এবং নুরুর রহমান মাহমুদ তানিম তিনি হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন, 5,173 ভোট তিনি পেয়েছেন, এবং নিজামুদ্দিন কায়সার যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং তিনি পেয়েছেন 13,155 ভোট। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ মনিরুল হক সাক্কু, তিনি সাবেক কুমিল্লা সিটি কর্পোরেশন 2 বার মেয়র ছিলেন, তিনি পেয়েছেন 26,897 ভোট, অর্থাৎ 22,007 ভোটের ব্যবধানে কিন্তু ডাক্তার তাহসিন বাহার সূচনা বিজয় ছিনিয়ে নিয়েছেন এবং তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নগরকন্যা হলেন এবং সিটি কর্পোরেশনের আসনটি কিন্তু দখল করছেন। এবং আমরা দেখেছি যে ফলাফল ঘোষণার পরপর তার যে সমর্থকরা ছিলেন তারা কিন্তু আনন্দ উৎসাহ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই ভোট কেন্দ্রটিতে এসেছিলেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। আমরা দিনব্যাপী নির্বাচনের যে 105টি কেন্দ্র ছিল সেইগুলোতে আপনাদের সঙ্গে নির্বাচনী আপডেটগুলো বারবার জানাচ্ছিলাম এবং আপনাদেরকে ফলাফলগুলো জানিয়েছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাগো কুমিল্লার পক্ষ থেকে।